নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য সারা সপ্তাহ আপনারা অপেক্ষা করেন। যদিও সপ্তাহের যে প্রতিটা দিন আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পান, কিন্তু লাইভ অনুষ্ঠান সপ্তাহে আপনারা কিন্তু একদিনে দেখতে পান। আজকে সেই লাইভ অনুষ্ঠানের দিন। এবং আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সন্তু গোস্বামীকে আমরা লাইভে কেন পাই না। প্রথমেই একটু বলে রাখি যে উনি মেদিনীপুরের মানুষ, এবং মেদিনীপুর থেকে এখানে আসাটা প্রথমত হচ্ছে একটা টাফ ব্যাপার, একটা সময়ের ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে ওনাকে বিভিন্ন চেম্বার করতে হয় মেদিনীপুরে, তার জন্য উনি কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলো লাইভে আসতে পারেন না। যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠান খুব আনন্দের দিন, এবং লাইভ মানেই আপনারা কথা বলবেন ওনার সঙ্গে, আর ওনার অনুষ্ঠান মানেই কিন্তু একেবারে নতুনত্বের স্বাদ আনা একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা পান একেবারে চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার এবং পুঙ্খানুপুঙ্খ বিচার। এবং এই বিচার আপনাকে সমৃদ্ধ করে, আপনি যখন আপনার নিজের চার্টটি নিয়ে বসেন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে সন্তু গোস্বামী সবসময় বলেন যে আপনারা আপনাদের নিজের চার্টটাকে মিলিয়ে নিন। হ্যাঁ, একেবারে ছবির মতো নিজের চার্টটাকে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন ওনার কথার সাথে, যার জন্য ওনার অনুষ্ঠান কেউ মিস করেন না। তার কারণ লাইভ অনুষ্ঠান যখন হয় না, তখনও কিন্তু এই অনুষ্ঠান আপনারা ভীষণ ভালোভাবে দেখেন, এবং আপনাদের থেকে আমরা ফিডব্যাক পাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি যেগুলো কিন্তু আমাদের অজানা ছিল। হ্যাঁ, অজানা জিনিস প্রচুর রয়েছে, কারণ জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট যার কোনো তল নেই, সমুদ্রের মতন তার গভীরতা। সুতরাং এই জ্যোতিষ সাবজেক্টটি যে যত বেশি অধ্যয়ন করবে, যে যত বেশি গবেষণা করবে, যার যত অভিজ্ঞতা, সে কিন্তু চুলচেরা বিশ্লেষণ এইগুলো কিন্তু করতে পারবে, বা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার এগুলো কিন্তু করতে পারবে। এবং আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই, অর্থাৎ শ্রী সন্তু গোস্বামী মহাশয়, উনি কিন্তু চুলচেরা বিশ্লেষণে বিশ্বাসী। উনি কখনোই একটা তাৎক্ষণিকভাবে আপনার এই আছে ওই আছে সেই আছে, আপনাকে এই নিতে হবে ওই নিতে হবে সেই নিতে হবে এইটুকু বলেই ক্ষান্ত হন না। উনি কিন্তু গভীরে ঢুকে রীতিমতন বিশ্লেষণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেন, যুক্তির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেন যে কেন আপনার ছকে এটা রয়েছে, এটার পিছনে কি যুক্তি রয়েছে, সামনের দিনে আপনার কি আসতে চলেছে, বা অতীতে আপনার কি ছিল, বা বর্তমানে আপনার কি চলছে। তার জন্যই এই অনুষ্ঠানটি এত প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে আপনাদের সকলের। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষী যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, জ্যোতিষের আলোয় অনুষ্ঠানে, একেবারে জ্যোতিষের আলোয় যিনি আলোকিত করেন, শ্রী সন্তু গোস্বামী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দর্শকবন্ধু, আপনারা জানেন যে সন্তু গোস্বামী অনুষ্ঠান মানে কিছু নতুন জিনিস আপনারা জানতে পারেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সেটা আপনারা জানেন যে আমার তৈরির বিষয় কিন্তু নয়, জ্যোতিষশাস্ত্র আজকে তৈরি হয়নি, সে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কিন্তু জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে। তো জ্যোতিষ আপনাকে আপনার জীবনে চলার পথে কতটা সহযোগিতা করতে পারে, বা আপনাকে আপনার জীবনে কতটা সফলতা আলোর দিক এনে দিতে পারে, কারণ আলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান এই টেলিভিশনের মাধ্যমে নিয়মিত আপনাকে সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখতে হবে। সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখলে আপনার জীবনে কি লাভ হবে, না আপনার অতীতে কি ঘটেছে, বর্তমানে যেটা আপনার হচ্ছে, ভবিষ্যতে আপনার কি হবে, সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। কারণ অ্যাকচুয়ালি আপনার জন্ম হরোস্কোপ, এই জন্ম হরোস্কোপ আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনের উন্নতির দিক। দর্শকগণ, আমাদের জীবনে যা কিছু ঘটে, যা কিছু, সমস্ত প্রাপ্তি বলুন, লাভ বলুন, লস বলুন, ক্ষতি বলুন, প্রত্যেকটার পেছনে কিছু না কিছু কারণ থাকে। এই কারণটা আপনাকে আপনার জীবনে বার করে দিতে পারে একজন অভিজ্ঞ জ্যোতিষ। তো দর্শকবন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে আপনাদের অনেকদিন ধরে প্রশ্ন ছিল যে দাদা আমার প্রত্যেকটা জিনিস প্রাপ্তি হচ্ছে, প্রাপ্তি হওয়ার পরে চলে যাচ্ছে কেন? আচ্ছা, মানে প্রাপ্তি হয়েও তারপর চলে যাচ্ছে, চাকরিটা পেয়েছে, চাকরিটা পাওয়ার পরে কোনো কারণবশত এমন একটা সমস্যা হলো যে চাকরিটা চলে গেল, কেন আপনাদের জীবন হবেন, বা আপনারা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন দেখছেন যে কেন। তো দর্শকবন্ধু, বিভিন্ন প্রত্যেকটা যে ছাত্রছাত্রী পরীক্ষা দিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঈশ্বর আশীর্বাদে সবাইকে রেজাল্ট খুবই ভালো হয়েছে, আগামী দিন আরো ভালো হোক এটাই আমি চাই।
তো দর্শকবন্ধু একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে দশটা সন্তান, দশটা ছেলে, দশজনেরই নাম্বার ছিল ছিল একই নাম্বার, দেখা গেল 99 করেই 10 জন পেয়েছে, তার মধ্যে কত পয়েন্টে 101 ফার্স্ট এর মধ্যে হয়েছে। দর্শকবন্ধু জয়েন্ট পরীক্ষা আপনার সন্তান দিয়েছে বা নিটে আপনার সন্তান পরীক্ষা দিয়েছে, দেখা গেল আপনার সন্তান ঠিক মতো র্যাঙ্ক করতে পারেনি বা র্যাঙ্ক করেছে। তো দর্শকবন্ধু আপনার সন্তানকে আপনার ইচ্ছা ছিল সে মেডিকেল লাইনে যাওয়ার, সে মেডিকেল লাইনে গেছে, মেডিকেল লাইনে যাওয়ার পরে তার জীবনে একটা বিরাটভাবে প্রাপ্তি ঘটলো, কারণ সে একটা মেডিকেলে সরকারিভাবে চান্স পেয়েছে, পাওয়ার পরে তার একটা শিক্ষার ক্ষেত্রে একটা মারাত্মকভাবে বাধার সৃষ্টি হলো। তো দর্শকবন্ধু আমাদের জীবনে প্রাপ্তিটা কি ঘটতে পারে, দেখুন দর্শকবন্ধু আপনার জীবনে একটা ভালো প্রাপ্তির সঙ্গে আপনার বিবাহ হচ্ছে, সেটা একটা আপনার জীবনে প্রাপ্তি। আপনি লটারিতে কোনো অর্থ পেয়েছেন, সেটা আপনার জীবনে প্রাপ্তি। একটা সুন্দর একটা আপনি জায়গা কিনেছেন, সেটা আপনার জীবনে প্রাপ্তি। আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, সেটা আপনার জীবনে প্রাপ্তি। তো আপনার জীবনে যে সুখটা কে আপনাকে দিতে পারে বা সুখটা আপনি কি কি বিষয়ে পাবেন, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। দর্শকবন্ধু আপনার ন্যাচারাল চার্টে ভেনাস মানে শুক্র কোথায় অবস্থান করছে বা এই শুক্রের কারকতা কি বা এই শুক্রের কাজ কি, এই শুক্র আপনাকে আপনার জীবনে কতটা সুখ এনে দিতে পারে। দর্শকবন্ধু আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে চেম্বার এসে করেন যে দাদা আমার দুটো কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আমার নেই, কিন্তু আমার জামাইরা এত ভালো যে আমার ছেলে থাকলে আমাকে এত করতো না। আবার অনেকেই এসে প্রশ্ন করে যে দাদা আমার দুটো পুত্র সন্তান, দুটো ছেলেরই বিবাহ দিয়েছি, কিন্তু আমার দুটো বৌমাই কিন্তু ভালো হয়নি, ছেলেদের থেকে আমি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা থাকি, এই সবকিছু থেকেও কেন আপনার জীবনে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার কারণটা কি, এই কারণটা আপনাকে জানতে হবে। যে সন্ত গোস্বামী বলছে আপনার যে ন্যাচারাল চার্ট, এই ন্যাচারাল চার্টে ভেনাস মানে শুক্র কোথায় অবস্থান করছে, যদি আপনার নেচারাল চার্টে ঠিক লগ্ন ভাবে শুক্রের অবস্থান থাকে, এই শুক্র আপনাকে আপনার জীবনে কি সুখ দিতে পারে, না শারীরিক জায়গা আপনি সুস্থ থাকবেন, দেহ মন ভালো আপনার কিন্তু সারা লাইফ থাকবে, কিন্তু এই শুক্রের সঙ্গে যদি রবি যুক্ত থাকে, এই শুক্রের সঙ্গে যদি লগ্নে আপনার রাহু যুক্ত থাকে, এই সমস্ত সুখ থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন, কারণ আপনার নেচারাল চার্টে লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, লগ্নে শুক্রের সঙ্গে আপনার রবির অবস্থান, এই লগ্নে শুক্রের সঙ্গে রবি, এই লগ্নে শুক্রের সঙ্গে রাহু থাকলে আপনাদের জীবনে সমস্ত সুখ থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন, সেটা হচ্ছে আপনার একমাত্র শারীরিক দিক। আপনার শরীর খুব ভালো ছিল, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, হঠাৎ করে এমন শরীরে কোনো প্রবলেম হয়ে গেল, বিভিন্ন ডাক্তার আপনি দেখাচ্ছেন, ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নেই, কিন্তু আপনি শারীরিক দিক দিয়ে অসুস্থ, কেন, এই কারণটা কি, ভালো শরীর থেকেও আপনার শরীরটা কেন খারাপ হয়ে গেল, এটা আপনাকে বলে দিতে পারে। আপনার যদি লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকে, এই লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে আপনার শারীরিক জায়গায় যেমন সমস্যা আসবে, আপনার কিন্তু ক্যারেক্টারের জায়গাও কিন্তু সমস্যা আসবে, অসুখ নারীর সঙ্গে আপনি কিন্তু লিপ্ত হয়ে যেতে পারেন। আপনারা যদি চেম্বারে এসে প্রশ্ন করেন যে দাদা আমার বৌমা খুব ভালো, আমার ছেলে খুব ভালো ছিল, কিন্তু ছেলে একটা অবৈধ রিলেশনে কেন জড়িয়ে গেল, তখনই ন্যাচারাল চার্টে দেখছি লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, এই লগ্নে শুক্রে রাহুর অবস্থান থাকলে আপনার যে কন্যা সন্তান হতে পারে, আপনার পুত্র সন্তান হতে পারে, এই আপনার দেখা গেল আপনার লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান আছে আপনার পুত্র সন্তানের, আপনি আপনার সন্তানকে ভালোভাবে যতক বিচার করিয়ে বিবাহ দিয়েছেন, কিন্তু হঠাৎ করে সাংসারিক জীবনে একটা বড় কলহ চলে এলো, হঠাৎ করে প্রাপ্তি হয়েছিল ভালো, কিন্তু কেন নাশটা হতে গেল, তখনই আপনাকে জানতে হবে আপনার লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, এই লগ্নে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে আপনাদের জীবনে ঘটতে পারে। দ্বিতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে আপনাদের জীবনে কি সমস্যা আসতে পারে, এটা আপনাকে জানতে হবে, কারণ আপনার লগ্নের দ্বিতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে অর্থ সঞ্চয় করছেন, রাখতে পারছেন না, দিনে দিনে অর্থকে সঞ্চয় করেছেন, দেখা গেল কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমাতে আপনার অনেক টাকা ব্যয় হয়ে গেল, শারীরিক পারপাসে অর্থ নাশ হয়ে গেল, আপনার সন্তানকে ভালো স্কুলে আপনি ভর্তি করেছিলেন, আপনার সন্তানকে বাইরে আপনি এডুকেশন শিখাচ্ছিলেন, সন্তানকে আপনি মানুষ করতে পারলেন না, কারণ আপনার লগ্নের দ্বিতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান আছে। আপনার সন্তান গান খুব ভালোবাসে, কিন্তু সঠিক জায়গায় সে করতে পারছে না, কেন, কারণ আপনার সন্তানের দ্বিতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান আছে, এই দ্বিতীয় ভাবে যদি কোনো জাতকের রাহুর অবস্থান ভালো থাকে, সে জাতকের গলার ভয়েস কিন্তু খুব ভালো হয়, কিন্তু শুক্রের সঙ্গে যদি রাহুর অবস্থান থাকে, আপনি গানটাকে চয়েস করেছেন, গান নিয়ে পড়াশোনা করেছেন, সফলতা কিন্তু আপনি পাচ্ছেন না, অর্থ সঞ্চয় আপনি করতে পারছেন না, কারণ আপনার লগ্নে দ্বিতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান আছে। আপনার লগ্নে ঠিক তৃতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, আপনার তিন ভাই দু বোন খুব ভালো মিল, আপনার বোনেদের দিদিদের বিবাহ হয়ে গেছে, কোনো সাংসারিক সমস্যা নেই, বাবা মা গত হওয়ার পরে সম্পত্তি নিয়ে বড় ধরনের একটা বিবাদ ঘটে গেল, কেন,
আগে বলেছিল নুবো না, এখন বলছে সম্পত্তি ভাগ নুবো। কেন ওই সমস্যাটা আসছে কেন আপনার জীবনে? আপনি সবাইকার কাছে কেন শত্রু হয়ে যাচ্ছেন? আপনি সবাইকার কাছে কেন ভালো হতে পারছেন না? কারণ আপনার লগ্নের তৃতীয় নাম্বার ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান। এই তৃতীয় নাম্বার ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে আপনি সমস্ত জায়গাতেই কিন্তু বারবার আপনার জীবনে নাশ ঘটবে। কি কি বিষয়ে নাশ ঘটবে? না তৃতীয় ভাবে তো যোগাযোগের মাধ্যম, আপনি চাকরির জন্য কাউকে অর্থ দিয়েছেন, অর্থ চলে গেছে, চাকরি হয়। এই তৃতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, আপনি একটা জায়গা কেনার পর বহুদিন ধরে চেষ্টা করছেন, অ্যাডভান্স করেছেন, জায়গা পাচ্ছেন না, ফ্ল্যাট বুকিং করেছেন, ডেলিভারি পাচ্ছেন না, কেন? আপনার লগ্নে ঠিক তৃতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান। তো দশমিক চারতে তো শুক্রের সঙ্গে রাহুর অবস্থান আছে, এর ফলটা আপনি আপনার জীবনে কত বছর বয়সে পাবেন? আমি কি বললাম, যা কিছু ঘটে তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। এই কারণটা বার করতে গেলে দেখতে হবে আপনার ন্যাচারাল চার্টে ডিএপি আপনাকে কি বলছে, এই দশা আপনার জীবনে আপনাকে কি দিতে পারে, অন্তর্দশা কি দিতে পারে, প্রত্যন্তর দশা আপনাকে কি দিতে পারে, আর ত্রিভাগী দশা কি দিতে পারে। এটা নিয়ে আমি নিশ্চয়ই আপনারা জানেন সন্তু গোস্বামী বিভিন্ন দিন আলোচনা করতে থাকে, কারণ সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখা মানে নিজেদের জীবনটাকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, সেটা আপনারা জানেন। তাই আপনার তৃতীয় ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকলে এই সমস্ত যোগাযোগের মাধ্যমের থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন। ঠিক লগ্নের চতুর্থ ভাব, এই চতুর্থ ভাবে শুক্রের সঙ্গে যদি রাহুর অবস্থান থাকে আপনার ফ্রেন্ড সার্কেল কখনো ভালো হবে না, আপনার বন্ধু সার্কেল কখনো ভালো হবে না, আপনি যে জায়গায় বসবাস করছেন আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার কোনো মিল নেই, প্রচুর ভাবে আপনার শত্রু বেড়ে যাচ্ছে। দেখেন আপনি যে বাড়িতে বসবাস করছেন আপনার বাড়ির পাশাপাশি যারা আছে তারা চাইছে আপনি এখান থেকে কবে চলে যাবেন, কারণ আপনার ন্যাচারাল চার্টে চতুর্থ ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান। কেন সন্তু গোস্বামী বারবার এই কথাটা বলে যে জীবনে যা কিছু ঘটে তার পেছনে কারণ থাকে, এই কারণ সেটা হচ্ছে শুক্রের রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য। এই শুক্রের সঙ্গে রবি যুক্ত যদি চতুর্থ ভাবে থাকে পুরোটাই কিন্তু উল্টা হয়ে যাবে। এই চতুর্থ ভাবে যদি শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকে আপনি বাবার দুই নাম্বার সন্তান হতে পারে, আপনি বাবার এক নাম্বার সন্তান, বাবার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত থাকবেন, আপনি বাবার সম্পত্তি পাবেন না, কারণ আপনার লগ্নের চতুর্থ ভাবে রবির সঙ্গে শুক্রের অবস্থান। এই শুক্র আপনাকে আপনার জীবনে কখন ভালো ফল দিতে পারে, না এই শুক্র তুলা রাশিতে থাকলে আপনাকে আপনার জীবনে কি ফল দিতে পারে, এই শুক্র বিষ রাশিতে থাকলে আপনাকে আপনার জীবনে কি ফল দিতে পারে, এই শুক্র মীন রাশিতে থাকলে আপনাকে আপনার জীবনে কি ফল দিতে পারে। আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখা মানে বহু কিছু আপনারা জানেন, একেবারেই তাই। কারণ সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানে এই যে উনি কথাগুলো এত সুন্দরভাবে বোঝালেন, এগুলো কিন্তু কোনো জ্যোতিষ অনুষ্ঠানে এত সুন্দরভাবে এত ঘর ধরে ধরে খুব একটা কিন্তু আপনারা পান না। উনি যেটা পান মানে উনি যেটা করেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে জ্যোতিষটাকে বুঝতে পারে, তার জন্য এই অনুষ্ঠান কিন্তু একটি শিক্ষণীয় অনুষ্ঠানও হয়ে গেছে। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই কিন্তু জ্যোতিষ শিখেও যাচ্ছেন, কারণ উনি তো প্রত্যেকটা অনুষ্ঠানে ঘর ধরে ধরে বুঝিয়ে দেন কার সাথে কার যোগ থাকলে কি হতে পারে সমস্তটা। দর্শক বন্ধুরা আপনাদের বলি যে আপনারা ওনাকে কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা দেখুন দুটো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, যে দুটো বুকিং নাম্বারে বুকিং কিন্তু চলছে আপনারা অবশ্যই বুকিং করবেন। বুকিং নাম্বার হচ্ছে 9733792600 এবং 9547322800, এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। আর লাইভ অনুষ্ঠান সুতরাং আপনারা ফোনও করবেন, কিন্তু যারা বুকিং করে ওনার কাছে আসতে চাইছেন সেক্ষেত্রে বলি যে বেহালাতে আজকে আপনারা আসতে পাচ্ছেন, যদি মনে হয় যে বেহালার আশেপাশে আপনারা রয়েছেন এবং আজকেই ওনাকে আপনারা দেখাতে চান সেক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু বুকিং করুন, বুকিং চলছে, আপনারা কিন্তু বেহালা ম্যান্ডনে সানডাই চেম্বারে চলে আসতেই পারেন। এছাড়াও হাওড়া বালিতে, কারণ বালি চেম্বারের জন্য বহু মানুষ ফোন করছেন যে বালিতে আমরা কবে পাব, হ্যাঁ বালিতে প্রত্যেক মাসে দুবার করে উনি কিন্তু থাকবেন বালিতে, বালি চেম্বার যেটি জিটি রোডের মধ্যেই এবং সেই চেম্বারটি হচ্ছে ফায়ার ব্রিগেডের কাছে। সুতরাং এই বালি চেম্বারে এবারে আপনারা ওনাকে পাচ্ছেন 18 তারিখে, ঠিক আছে 18 তারিখে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বালি চেম্বারের জন্য বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করবেন। বর্ধমানের বন্ধুরা, বর্ধমান থেকে অনেক বন্ধু কোয়ারিজ করেন যে বর্ধমানে উনি কবে আসবেন, বর্ধমানে কেন ওনাকে পাচ্ছি না। বর্ধমানে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের কাছে নিউ ব্যানার্জি নটরাজ হোটেলে ওনাকে কিন্তু আপনারা পাবেন 19 তারিখে। তমলুকের বন্ধুরা 21 তারিখে পাচ্ছেন, পুরুলিয়ার বন্ধুরা 26 তারিখে পাচ্ছেন, বাঁকুড়ার বন্ধুরা এবার পাচ্ছেন
আপনারা 26 তারিখে এবং দুর্গাপুরে আপনারা পাচ্ছেন 21 তারিখে। পাশাপাশি কয়েকটি কথা না বললেই নয়, প্রথমত হচ্ছে যে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে যে কবে কোথায় ওনাকে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে মেদিনীপুরের কাছে যারা থাকেন মেদিনীপুর স্টেশনের পাশে প্রজাপতি লজে ওনাকে কিন্তু এই মঙ্গলবার দিনকে আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং অলরেডি শুরু হয়ে গেছে, এখনো যারা বুকিং করেননি আজকে জেনে নিলেন, আপনারা কিন্তু বুকিংটা করে নেবেন। মেদিনীপুর স্টেশনের পাশে ফ্লাইওভারের নিচে প্রজাপতি লজ, এই প্রজাপতি লজে মঙ্গলবার দিন অর্থাৎ পরশু দিন মঙ্গলবার দিনকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু বুকিং করে ফেলুন। দুটো নাম্বার যাচ্ছে, 97 দিয়ে যে নাম্বারটি যাচ্ছে এটি কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওনাকে যোগাযোগ করতে পারেন এবং ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের কোনো মতে মনে হয় যে আমরা আসতে পাচ্ছি না, সেক্ষেত্রে অনলাইনের একদম সুব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনি সম্পূর্ণ বিচার পাবেন, জোটক বিচারও করাতে পারেন, নিজেদের বিচার করাতে পারেন, সমস্ত বিচার পাবেন এবং অনলাইনেই আপনি কিন্তু প্রতিকারও পেয়ে যাবেন। বহু মানুষ অনলাইনের মাধ্যমে কিন্তু বিচার করাচ্ছেন। আমরা আলোচনায় ছিলাম, আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ফোন যে রয়েছে আমরা একটি ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার সেই বিশেষ আলোচনায় ফিরবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নামটা বোঝা গেল না, বোলপুর থেকে ফোন করছেন, নাম কি? শুভদীপ। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? সময় সকাল 8:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান বোলপুর। বোলপুরে জন্ম। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে না? অনেক কিছু শেখা যায় তো, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, আপনি জেনে নিন। আর আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন বললেন, তাই তো? বোলপুর থেকে ফোন করছেন। আপনাদের উদ্দেশ্যে অর্থাৎ বাঁকুড়া বোলপুর বীরভূম যারা রয়েছেন আশেপাশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দিই, 26 তারিখে ওনাকে আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন। আচ্ছা, উনি ক্যালকুলেশন করছেন। যেদিন আপনার জন্ম ছিল মঙ্গলবার ছিল? আপনি জন্মগ্রহণ করেছেন। যেখানে পাচ্ছি গণ হচ্ছে আপনার জন্য নরগণ, শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 3, শুভ দিক হচ্ছে আপনার জন্য দক্ষিণ দিক। জন্ম হরোস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, বুধ এখানে আপনার নিচস্থ অবস্থাতে আছে, শনি এখানে মার্গীয় অবস্থাতে স্বক্ষেত্রে বসে আছে, বৃহস্পতি বক্রীয় অবস্থাতে আছে, তার সঙ্গে রাহু কেতু বক্রীয় অবস্থাতে আছে। আচ্ছা, ন্যাচারাল চারটায় যদি অবস্থান করে যায় ঠিক লগ্নের দ্বিতীয় ভাবে মঙ্গল হচ্ছে বসে আছে, লগ্নপতি দ্বিতীয়তে বসে আছে, তৃতীয় চতুর্থ ভাবে বৃহস্পতি কেতু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম স্থানে আছে শনি চন্দ্র রাহু, একাদশ ভাবে রবির অবস্থান, দ্বাদশ ভাবে আছে বুধ শুক্র। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি করছেন? মানে জল দপ্তর বলে মাছ মাছ। দেখুন, আপনার প্রথম কথা হচ্ছে লগ্নের দশম ভাবে শনি চন্দ্র, আমার সঙ্গে একটা জিনিস শেয়ার করুন তো, আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন? কারণ আমি চারটার মধ্যে খটকা লাগলাম, ওই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম। কারণ আপনার দ্বাদশ ভাবে বুধ শুক্রের সঙ্গে অবস্থান, যদি কোনো জাতকে দ্বাদশ ভাবে বুধ শুক্রের সঙ্গে অবস্থান থাকে, সেই জাতকের শিক্ষাটাকে বিক্রি করে একটা ইনকাম হওয়ার কিন্তু প্রবল থাকে। তার সঙ্গে দশম ভাবে এখানে শনি চন্দ্র রাহু আছে জল দপ্তর, মানে আপনি কোনো জাহাজ কোনো টোলার এই জায়গাতেও আপনি জব করতে পারেন।
মৎস্য ডিপার্টমেন্টে যেটা আছে এর থেকে আপনার মনে হচ্ছে ওই লাইনে গেলে ভালো হতো। সোনি আবার এখানে অবস্থান করছে, অ্যাকচুয়ালি চারটার মধ্যে একাদশ ভাবে রবির অবস্থান আছে, দশ আপনার কত সাপোর্ট করছে দেখতে হবে। এক সেকেন্ড লাইনে থাকুন, আমি বলছি। আচ্ছা এখানে মঙ্গলের অবস্থান 2009, আচ্ছা 2009 থেকে 27 মে। দেখুন আমি একটা কথা আপনাকে বলি, এটা হচ্ছে 2024 সালের মে মাস শুরু হয়ে গেল, এখনো 3 বছর আপনার মধ্যম ভাবে কিন্তু সময়টা যাবে। 2027 সালে 21 মের পর থেকে আপনার জীবনে জুপিটারের মহাদশা শুরু হবে, মানে বৃহস্পতির মহাদশা শুরু হবে। এই বৃহস্পতির মহাদশা শুরু হওয়ার পর থেকে আপনার জীবনে সুখ শান্তির জায়গা কিন্তু ঘটবে। কিন্তু সমস্যার বিষয় যেটা হয়ে গেল সেটা হচ্ছে লগ্নের চতুর্থ ভাবে আপনার বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত আছে। বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত থাকা মানে আপনি যে বাড়িটাতে বসবাস করেন সেই বাড়িতে ঠিক উত্তর আর পূর্বর কোণে কোনো নোংরা আবর্জনা থাকতে পারে, উত্তর পূর্বর কোণে কোনো পায়খানার চেম্বার থাকতে পারে বা কোনো টয়লেটের চেম্বার থাকতে পারে বা সেপটিক ট্যাঙ্ক থাকতে পারে বা কোনো সিঁড়ি থাকতে পারে। কারণ আপনার এখান থেকে যেটা আমি পাচ্ছি ঠিক লগ্নের ভাবে চতুর্থ ভাবে, লগ্নের চতুর্থ ভাবে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে কেতু। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, সেই দেবতাদের স্থানে বসে আছে কেতু। এই বৃহস্পতি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে বলা যায় যে আপনার যে বাড়ির বাস্তু আছে এই বাড়ির বাস্তুর ঠিক ঈশান কোণের জায়গাটা কিন্তু সমস্যা। এই ঈশান কোণে সমস্যা থাকলে আপনাদের জীবনে কি কি সমস্যা আসবে, না ফ্যামিলির ক্ষেত্রে সমস্যা যেটা আসবে একটা হচ্ছে শরীর স্বাস্থ্য আর দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থ সঞ্চয়, এই দুটো জায়গার ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিতে এখন সমস্যা চলবে। বুঝাতে পারলাম আপনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো অনেকগুলো কথা বললেন যে শিক্ষা বিক্রয় করে আপনার একটা চান্স ছিল, অর্থাৎ হচ্ছে এডুকেশন সেক্টরে মানে আপনি একটু পড়িয়ে টড়িয়ে ইনকাম করতে পারতেন। এছাড়া উনি অনেকগুলো কথা বললেন, আপনার বাড়িতে এই থাকতে পারে যেটা থাকতে পারে, সবকিছুর সাথে আপনি সহমত তো? সহমত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সবকিছুই মিলে গেছে। বলছিলাম স্যার, আর বলছিলাম স্যার, আমার কি ওই যে চাকরিটা করছি সেই চাকরিটা কি আমার আপনি কি করেন? কারণ আমার এই খটটার মধ্যে একটা একটা মানে খটকা লাগলো। আমি শুরুতে আলোচনাটা শুরু করেছি যে আমাদের জীবনে যা কিছুই ঘটে সেটার পেছনে একটা কারণ থাকে। তো আপনার দশম ভাবে শনি চন্দ্র রাহু অবস্থান, এখন বর্তমানে শনি 7:30 লাস্টে চলছে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক 1 বছর 7-8 মাসের পর থেকে আপনার অর্থের যোগান কিন্তু অনেক বেড়ে যাবে। মনে হয় আপনি কিছু মনে করবেন না, আমি অনলাইনে বলছি একটা কথা, আপনি হয়তো যে দপ্তরটাতে এখন বর্তমানে জব করছেন এই দপ্তর থেকে হয়তো আপনার উপরে প্রচুর ইনকাম আসতে পারে বা যে কোনো পারপাস থেকে আপনার অর্থের একটা যোগান আসতে পারে, সেটা 1.5 বছর পর। একাদশ ভাবে আপনার রবির অবস্থান আর দ্বাদশ ভাবে বুধ শুক্রের অবস্থান। অ্যাকচুয়ালি চারটা ছিল দাদা, টিচিং লাইনে চাকরি করার চাপ, মানে আপনি যদি কোনো শিক্ষকতার চাকরি করতেন সেটা আপনার জন্য ভালো ছিল, মানে শিক্ষাটাকে বিক্রয় করে ইনকাম হওয়ার যোগটা প্রবল ছিল। কিন্তু আপনাকে আমি কেন জিজ্ঞেস করলাম যে আপনি কি টিউশনি পড়েছেন, কারণ অ্যাকচুয়ালি একটা দিনের জন্য, একটা মাসের জন্য, একটা বছরের জন্য আপনাকে শিক্ষা দপ্তরে কোনো একটা বিষয়ে কাজ করতে হতোই, কারণ এই চার যেটা বলছে আমি বলছি না। একাদশ ভাবে রবির অবস্থান আছে, কোন জাতকের যদি একাদশ ভাবে রবির অবস্থান থাকে বা দশম ভাবে রবির অবস্থান থাকে সেই জাতকের রাজকর্মচারী একটা যোগ ঘটে। রাজকর্মচারী মানে সরকারি কোনো চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একাদশ ভাবে যে আপনার রবির অবস্থান আছে, রবি কার ঘরে বসে আছে, না রবি বসে আছে শনির ঘরে, শনি কোথায় বসে আছে, না শনি বসে আছে দশম ভাবে, তাহলে চারটার মধ্যে 10+11 কানেকশন পেলাম, তার মানে কর্মটা হবে এটা 100%। কিন্তু যেহেতু শনি রিলেটেড হচ্ছে একটু দেরি হবে, দেরি করে হলেও আপনার কর্মটা সফলতা আপনি পাবেন। আর যে কাজটার জন্য আপনি বলছেন এই কাজটার ক্ষেত্রে আপনার পার্মানেন্ট হলে সেটা 2027 মের পরে হবে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার ওই বিবাহ এখন হয়নি, আমার বিবাহটা যে কবে হবে বা এবার মনে হচ্ছে অনেক কিছু জেনে নি। সপ্তম ভাবের মালিক এখানে শুক্র, দেখুন আমি এগুলো বলতে চাই না, সপ্তম ভাবের মালিক হচ্ছে আপনার শুক্র বসে আছে দ্বাদশে। আচ্ছা, যদি বলি খুব কষ্ট পাবে, না বললে ভালো হবে, এটা একটু না জানাটাই ভালো। এটা একটু পার্সোনালি আপনি জেনে নেবেন, আর পার্সোনালি জানতে গেলে আপনি তো মানে পুরোপুরি বিচারটাও করাতে পারবেন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্তটাই আপনি জেনে নিতে পারবেন এবং তার রেমেডিটাও আপনি নিতে পারবেন যদি আপনি অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করে নেন, ঠিক আছে? কারণ অনেক কিছু না মানে এই জায়গা থেকে বলা যায় না, সেটা উনি বলতে চান না, কারণ হচ্ছে যে এখানে প্রচুর দর্শক বন্ধু রয়েছেন, প্রচুর ভিউয়ার্স, তারা সবাই শুনবেন আপনার পার্সোনাল লাইফের কথা, সেটা তো কামন নয়। আমরা জীবনে পূর্ণ ফল যে পাই সে পূর্ণ ফলটা কিভাবে পাই এটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা পূর্ণ ফলটা পাই অ্যাকচুয়ালি দেখবেন যদি আপনার কোনো একটা প্ল্যান, কোনো একটা গ্রহ, ধরুন রবি বসে আছে মেষ রাশিতে বা রবি বসে আছে সিংহ রাশিতে, তা আমি এই কথাটা দেখবেন বারবার বলি, প্রায় অনুষ্ঠানে বলি যে অগ্নি তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, পৃথিবী হয়ে চারটা তত্ত্ব আছে। তো ন্যাচারাল চার্টে আপনার জন্ম হরোস্কোপে রবি কোথায় অবস্থান করছে,
কারণ রবি আপনাকে দিতে পারে আপনার জীবনে একটা সুনাম, রবি দিতে পারে আপনাকে আপনার জীবনে চাকরি, রবি দিতে পারে আপনাকে আপনার জীবনে একটা ভালো জায়গা প্রতিষ্ঠা লাভ। এই রবি ন্যাচারাল চার্টে বসে আছে হয়তো মেষ রাশিতে বা বসে আছে সিংহ রাশিতে, সে রবির আপনি 100% ফল পাবেন। তাহলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে দাদা আমার সন্তানের বৈশাখ মাসে জন্ম তাহলে রবি ভালো আছে, দাদা আমার সন্তানের জন্ম ভাদ্র মাসে তাহলে রবি ভালো আছে, কিন্তু যাদের ধরুন কার্তিক মাসে জন্ম, সেদিন একটা ক্লায়েন্ট এসেছে দুটো তার কন্যা সন্তান, বলছে দাদা ফ্যামিলিতে সবাই চাইছে একটা পুত্র সন্তান হলে খুব ভালো হয়, বাড়ি ঘর দোয়ার টাকা পয়সা আগে কিছু ছিল না, এখন সবকিছু হয়েছে, শুধু একটা জিনিস দাদা আমার দরকার, একটা পুত্র সন্তান হলে খুব ভালো হতো। তা আমি তাকে প্রথমে প্রশ্ন করলাম, আর আপনার চারটা যদি দুজনের মধ্যে কারো কি বাংলার কার্তিক মাসে জন্ম, বলছে আমার বাংলার কার্তিক মাসে জন্ম, আমার তার মানে আপনার রবি নিচেস্থ হবে, আমাকে দেখতে হবে নক্ষত্র। তো ওনার যে লাইফ পার্টনার তার চারটাও আমি দেখলাম, তার ওখান মাসে জন্ম। তো দর্শক বন্ধু এই যে দেখুন, যখনই তার হচ্ছে ছেলেটার হচ্ছে বাংলার কার্তিক মাসে জন্ম আর মেয়েটার হচ্ছে অঘ্রাণ মাসে জন্ম, তাহলে ন্যাচারালি কোনো জাতক বা কোনো জাতিকার যদি অঘ্রাণ মাসে জন্ম হয়ে থাকে সে জাতকে রবি কোথায় থাকে, জলরাশিতে পড়ে গেল আর আপনার রবি পড়ে গেল নিচস্থ, তারপরে দুজনেরই রবির জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। কিন্তু আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আপনার যদি বৃশ্চিক রাশিতে মঙ্গল থাকে আপনার, গুলো আপনার তো মিত্র ঘরে রবির অবস্থান আছে, আপনার তো মিত্র ঘরে মঙ্গলের অবস্থান আছে, আপনার কোনো সমস্যা নেই, টোটাল প্রেডিকশনটা ভুলে গেল, জীবনে হাতে স্টোন কবজ তাবিজ পরে থাকবেন, শরীরে 10 গ্রাম ওজন বাড়বে আর কিচ্ছু লাভ হবে না। বলে দিতে পারে আমাদের কিছু কথা থাকে, আমাদের অনেক কিছু নিয়ম আছে সেটা আমরা বলতে পারি না। এই যে কোন জাতকে সপ্তম ভাবের মালিক যদি দ্বাদশে বসে থাকে, আপনি জানেন আপনার ওয়াইফ খুব ভালো মানুষ, কিন্তু আপনি জানেন না যে আপনার ওয়াইফের আরেকটা বন্ধু আছে, আমি এর থেকে বেশি খারাপটা কিছু অনলাইনে বলতে পারবো না একদম, কারণ এগুলো পারে একজন জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে, মানুষ এত দূর থেকে। আমাকে একজন বলছে দাদা আমার বর্ধমান থেকে প্রত্যন্ত গ্রামে বাড়ি, আমি এত দূর থেকে আপনার চেম্বার এসেছি কিসের জন্য, কিছু জানার জন্য, ভালোটা জানার জন্য, সে এসে খারাপটা জানার জন্য আসতে চাই না, অবশ্যই খারাপ থাকলে আমি জানাবো আপনাকে, কিন্তু সে খারাপটা থেকে আপনি ভালো কিভাবে থাকবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি 10টা আঙুলে পাথর পড়ে নিলে আপনার ভাগ্য উন্নতি হবে না, যদি জ্যোতিষ আপনার ভাগ্যটা যদি জ্যোতিষ ফিরিয়ে দিতে পারতো আগে দেখতে হবে যে আপনার ন্যাচারাল চার্টে হওয়ার যোগ আছে কিনা, যদি আপনার হওয়ার যোগ থাকে, যে আপনার দেখা গেল যে 2014 সাল থেকে 2034 সাল এই 20 বছর আপনার গোল্ডেন সময়, আচ্ছা এই সময় যদি আপনি সঠিক প্রতিকারটা করেন আর অনেক বেশি রেজাল্ট পাবেন। এই বিষয়ে আমার একটা বিশেষ প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন, প্রচুর বন্ধু রয়েছেন, তার মধ্যে থেকে দেখা যাক লাকি কলার কে রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। আমি বাঁকুড়া থেকে মিলন গাঙ্গুলি বলছি। বাঁকুড়া থেকে মিলন গাঙ্গুলি, আচ্ছা আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা মেয়ের নাম বলুন। হ্যাঁ সাথী গাঙ্গুলি। সাথী গাঙ্গুলি, ডেট অফ বার্থ বলুন। 26/11/2006। 26/11/2006 সকাল 6:25। আচ্ছা 26/11/2006 সকাল 6:25। দাদা এক মিনিট, হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা আপনার মেয়ের আপনি জন্ম বলেছেন 26 তারিখ, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। হ্যালো, দেখুন দাদা সন্তু গোস্বামী লাইফে ফোন করলে খুব সিরিয়াস থাকতে হবে, কারণ সন্তু গোস্বামী একটা সংখ্যাকে আপনার জীবনে অ্যানালাইসিস এনে দিতে পারে, কিন্তু আপনি যদি সচেতন না থাকেন বিচারটা এগিয়ে যাওয়া কিন্তু সমস্যা হয়। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার মেয়ের জন্ম তারিখ আপনি বলেছেন 26 তারিখ, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। 8 হচ্ছে কার সংখ্যা? আপনার সন্তানের যে জন্ম তারিখটা বলেছেন, কন্যা সন্তানের শুরুটা হলো শনি, শেষটা হলো শনি। আপনি একটা দিন জানেন, এখনো সময় কিন্তু আপনার কাছে নিয়ে নি, শুধু আমি ডেট অফ বার্থটা নিয়ে, আজকে ওয়েস্ট বেঙ্গলে নয় ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে যারা টপ টপ লেভেলে আছে, আপনি ম্যাক্সিমাম দেখুন সব 8 সংখ্যার জাতক বা জাতিকা। আর আপনি সময়টা বলুন না, আমি একটা কথা বলছি, আমার না ভীষণ ভালো লাগে যে আপনার অনুষ্ঠানে যারা ফোন করেন তারা না খুব সিরিয়াস কলার,
তারা কিন্তু ওই শুধু জানবার জন্য জেনে চলে গেলাম এরকম নয়। আমার খুব ভালো লাগলো মিলন বাবু যে আপনিও কিন্তু সেই সিরিয়াস কলারের মধ্যে একজন। মেয়ের জন্মস্থান বাঁকুড়ার জন্ম, ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন। হ্যাঁ, ততক্ষণ আমি, হ্যাঁ হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, ততক্ষণ আমি বলে দিই যে বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা নোট ডাউন করুন। যাকে উপর বলা দিয়ে পাঠায় সব দিয়েই পাঠায়। আচ্ছা, আপনার মেয়ের আবার রবিবারে জন্ম। হ্যাঁ, তো রবির পুত্র কে দাদা? রবির বারে তো আপনার মেয়ের জন্ম আপনি জানেন। হ্যাঁ, তো রবির পুত্র কে? নাম জানি না। রবির পুত্র হচ্ছে শনি। আচ্ছা, আবার দেখুন রাশি হচ্ছে আপনার মেয়ের হচ্ছে মকর রাশি। মানে দিদি চারটা কি বিচার করবো, মানে যোগ দেয় তো খুব ভালো যোগ পাচ্ছে। আচ্ছা, দারুণ চার্ট উনি বলছেন। এখন আমি চারটা এগাইনি, মকর রাশি হচ্ছে লগ্ন, মানে বৃশ্চিক লগ্ন। আচ্ছা দাদা, আপনাকে এর আগে আমি বলেছি, নিশ্চয় শুনে থাকবেন, দাদা বৃশ্চিক লগ্নে জন্ম হলে কি হয়? বৃশ্চিক লগ্নে যদি কোন জাতকের জন্ম হয়, তারা মানে যখন একটা কোন জায়গাতে প্রতিযোগিতা হচ্ছে না, সে প্রতিযোগিতা সবার ধরুন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, রানের প্রতিযোগিতা। আপনার কন্যা সন্তান সে রানে ধরুন লাইনে দাঁড়িয়ে আছে, রানে সবাই ছুটছে, আপনার মেয়ে ধরুন ছুটাটা লাস্টে শুরু করেছে, পৌঁছাবে সবার ফার্স্টে, এটা একমাত্র দিতে পারে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা থেকে। তো আপনার মেয়ের হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, সবনা নক্ষত্রে জন্ম, চরণ হচ্ছে এক চরণ, তাম্র পায়াতে আপনার কন্যা সন্তানের জন্ম, গণ হচ্ছে দেবগণ, যেটা এখানে আমি পাচ্ছি। হ্যাঁ, চারটা নেচারাল ভালো, এখন গ্রহগুলো আমি দেখিনি, কারণ যোগটা হিসাবে যোগ হিসাবে খুব ভালো, কিন্তু সবগুলো আমি ভালো পাচ্ছি। এবারে নেচারাল চার্ট কি বলছে আমাকে সরকারি চাকরি করবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ। দাদা আপনার তো মেয়ের দ্বাদশে বুধ মঙ্গলের অবস্থান আছে, তো এই যে দ্বাদশ ভাবে যে মঙ্গল, নিশ্চয়ই আপনি যখন আমাকে বললেন নিশ্চয়ই জানতেন, তো এটা কি কখনো কাউকে কোন অ্যাস্ট্রোলজার কে দেখিয়েছিলেন? না না, আমি আপনার কাছে বুক করে যেতে পারিনি, বাপুরা আমি নেক্সট যাব পরের ডেটে। আচ্ছা, তো আমি বলছি দাদা এই জায়গাটাকে দাদা একটু প্রতিকার করুন। রাজনীতি ভালো লেভেলে যেতে পারে, এই সেভেন ওয়ান কানেকশন থাকা মানে তার জীবনে সঠিক প্রতিষ্ঠা লাভ পায়। কিন্তু আপনাকে অতি অবশ্যই বলবো দাদা, দ্বাদশ ভাবটা একটু ড্যামেজ আছে, দ্বাদশ ভাবটার জন্য আপনার মেয়ে সমস্যা। চারটা নিঃসন্দেহে ভালো চার, খারাপ আমি বলতে পারবো না। না না, দেখুন অ্যাকচুয়ালি তুলা রাশিতে মঙ্গল তুঙ্গস্থ নিচস্থ হয় না, কেমন? আচ্ছা, মানে তুলা রাশিতে যখন আপনি মঙ্গলের অবস্থানটাকে বিচার করবো তখন কিন্তু হয় না। অ্যাকচুয়ালি দেখুন দাদা, আপনার মেয়ের জীবনে শারীরিক বড় বিপর্যয় বলুন, শরীর স্বাস্থ্য বলুন, ছোটখাটো ফাড়াদুর ঘটনা বলুন, এগুলো কিন্তু 22 সালে ডিসেম্বর অব্দি প্রবল যোগ ছিল, বুঝাতে পারলাম? এই সময়ের মধ্যে শারীরিক বিভিন্ন দিক দিক অসুস্থ হওয়া বলুন, পড়ে যে আঘাত বলুন, ছোটখাটো ফাড়া দুর্ঘটনা বলুন, এগুলো কিন্তু যা কিছু ঘটার 2022 এর ডিসেম্বরের মধ্যে ঘটেছে, বুঝাতে পারলাম আপনাকে? আপনার মেয়ের যেমন দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান আছে, মঙ্গল কিন্তু বৃহস্পতি নক্ষত্রকে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটাকে একটু প্রতিকার করুন, আগামী দিনগুলো মেয়ের জন্য ভাবতে হবে না, ভালো থাকবেন। আপনি বাঁকুড়াতে 26 তারিখ পাবেন, বাঁকুড়া লালবাজার দেবশ্রী লজ, তাই তো? বাঁকুড়া লালবাজার দেবশ্রী লজ। হবে, আমি ওটা আমি দেখুন দাদা, খারাপটা আমি এখানে বলতে পারবো না। তাহলে সবটা ঠিক হয়ে যাবে।
ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি বাঁকুড়ার বন্ধুদের একটু বলে দিই, 26 তারিখে বাঁকুড়ায় পাচ্ছেন, কারণ বাঁকুড়ার বন্ধুরা প্রচুর ফোন করেন যে বাঁকুড়াতে উনি কবে যাবেন। 26 তারিখে উনি থাকছেন বাঁকুড়াতে লালবাজার, বাঁকুড়ার লালবাজার দেবশ্রী লজে। সুতরাং আপনারা কিন্তু বাঁকুড়ার জন্য বুকিংটা এখন থেকেই করে ফেলুন, ঠিক আছে, এখন থেকেই করে ফেলুন বুকিংটা। আর মেদিনীপুরে এই মঙ্গলবার দিনকে উনি কিন্তু থাকছেন, মেদিনীপুরে এই মঙ্গলবার দিন উনি থাকছেন। আর বালিতে, হাওড়া বালিতে 18 তারিখ অর্থাৎ আগামী শনিবার, ১৮ তারিখে উনি কিন্তু বালি চেম্বারে থাকছেন, হাওড়া বালি চেম্বারে। সুতরাং বালি চেম্বারের জন্য যারা উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন, উনি কবে আসবেন আবার বালি চেম্বারের জন্য, আপনারা বুকিং করতে থাকুন। প্রতি মাসে দুবার করে আপনারা বালি চেম্বারে ওনাকে পাবেন, আর প্রতি মাসে দুবার করে বেহালা চেম্বারে, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পাবেন। সবটাই আপনারা বুকিং নাম্বারে ফোন করলে জানতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? দমদম থেকে বলছেন, বলুন। ব্যান্ডেল থেকে? আচ্ছা, ছেলের ব্যাপারে জানবেন, ছেলের নাম বলুন। বিজয় দেবনাথ। হ্যাঁ বিজয় দেবনাথ, ঠিক আছে। আপনি ডেট অফ বার্থ বলুন। 1995। আচ্ছা, আর একবার বলুন। 1995। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। যেটা এখানে আমি পাচ্ছি, গণ হচ্ছে নরগণ, শুভ সংখ্যা হচ্ছে 9, আবার এখানে জন্ম তারিখটা হচ্ছে 9। আচ্ছা আচ্ছা, যেটা এখানে আমি পাচ্ছি, আপনার সন্তানের শনি আর চন্দ্র অবস্থান ভালো আছে। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি, যে দশাতে জন্মগ্রহণ করেছে সেই ঘরের যদি অবস্থান থাকে সেটা অবশ্যই ভালো। আচ্ছা, যেটা এখানে পাচ্ছি, লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবে মঙ্গল, পঞ্চম ষষ্ঠ ভাবে আছে রাহু, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে শুক্র, নবম স্থানে আছে রবি বুধ, দশম ভাবে আছে শনি, একাদশ দ্বাদশ ভাবে কেতুর অবস্থান আছে। আচ্ছা, এখানে যেটা আমি পাচ্ছি, আপনার সন্তানের বিচারটা ভালো। এক সেকেন্ড, আপনি লাইনে থাকবেন, আপনি লাইনে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। বৃহস্পতি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আচ্ছা, জন্ম হরোস্কোপটার মধ্যে যেটা আমি এখানে পাচ্ছি আপনার সন্তানের, রাহুর দশা 2026। দেখুন দাদা, আপনার সন্তানের যে এখন বর্তমান যে সময়টা চলছে, সংগ্রামের সময় একটু চলছে, কেমন? আচ্ছা, তো 2026 সালে জানুয়ারির পর থেকে আপনার সন্তানের ভালো সময় কিন্তু আসছে। এই 2026 সালের জানুয়ারির পর থেকে আপনার সন্তানের ভালো সময় আসছে, কিন্তু 2026 সাল পর্যন্ত আপনার সন্তানকে একটু সংগ্রাম করতে হবে। বলুন, আপনার কি বিষয়ে প্রশ্ন আছে? চন্দ্রের অবস্থান এখানে দশম ভাবে, শনির অবস্থান আছে, কিন্তু বর্তমানে আপনার সন্তানের যে সপ্তম ভাব কিন্তু পীড়িত। যদি বলেন কেন, না আমি কথাটা বললে এখন মনে কষ্ট পাবেন, ওই জন্য আমি একটু হিংস দিয়ে আপনাকে ছেড়ে দিলাম। আপনি কি অনুষ্ঠান আমার আগে দেখেছেন না আজকে প্রথম দেখছেন? বৃহস্পতি যে স্থানে থাকে সেই স্থানটাকে কি করে? বৃহস্পতি যে স্থানে থাকে সেই স্থানের কি ফল দেয়? আপনার সন্তানের সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান, এই সপ্তম ভাবে বৃহস্পতির যদি অবস্থান থাকে, সেক্ষেত্রে সে ম্যারেজের জায়গাতে কিন্তু খুব একটা সুবিধার জায়গা আমি পাচ্ছি না। বিবাহ হলেও কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু ঘটতে পারে। এই জায়গাটাকে আপনি অতি অবশ্যই একটু সচেতন থাকতে হবে। চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন, চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি, চাকরি কোনো চেঞ্জ, এগুলো হওয়ার সম্ভাবনা 2026 জানুয়ারির পর। বাকি ঠিক আছে,
ঠিক আছে, এর থেকে বিস্তারিত ভাবে জানতে গেলে ওনার সঙ্গে একটু যোগাযোগ করে আপনি বালি চেম্বারে চলে আসুন, ব্যান্ডেল থেকে বালি এক ট্রেনেই আপনি চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, কোনো কিছু বলি তখন মানুষ একটু কৌতূহল হয়ে যায়, আমাকে কৌতূহল, হ্যাঁ হ্যাঁ, জানার দরকার আছে। দেখুন দিদি, কোনো কিছু যদি কোনো জাতকের খুব খারাপটা থাকে না, তখন আমরা ডাইরেক্ট বলতে পারি না, ডাইরেক্ট বলতে, তখন আমাকে বলে দিই যে আপনার এই জায়গাটা আছে জীবনে, দাদা একটা ভালো ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ইনকাম করছেন, এটা জীবন নয়। আপনি জীবনে একটা ভালো চাকরি করছেন, অর্থ ইনকাম করছেন, এটা কিন্তু আপনার জীবন নয়। আপনাকে ভাবতে হবে যে আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন, আপনাকে উপরবেলা কি জন্য পাঠিয়েছে, আপনার জীবনে কাজ কি কি আছে, আপনার জীবনে আপনি সন্তানের জন্য কি করে যেতে পারবেন, আপনার সন্তানের ম্যারেজ লাইফে কতটা সুখের হবে, আপনার কন্যা সন্তানের আপনি কি সঠিক পাত্রের সঙ্গে বিবাহ দিতে পারবেন, এই ধরনের যে প্রশ্নগুলো আপনাদের থাকে, এই পঞ্চম ভাবে যদি আপনার ন্যাচারাল যাদের শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকে, আপনি সন্তান শক্তিকে কিন্তু বঞ্চিত থাকবেন। এই সন্তানকে নিয়ে আপনার জীবনে একটা বড় ধরনের সমস্যা কিন্তু ঘটবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা আসবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনার সমস্যা আসবে, যদি পঞ্চম ভাবে শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে। আমি কি বললাম যে জীবনের সুখটা আপনাকে কে দিতে পারে, কারণ কোন ন্যাচারাল চার্টে দেখবেন অনেকেই বলে যে দাদা এই ছেলেটার বিবাহ হওয়ার পর থেকে প্রচুর উন্নতি, কিন্তু ন্যাচারাল চার্টে তার সপ্তম ভাবে শুক্রের অবস্থা, তার মানে শুক্র হচ্ছে দৈত্যদের গুরু, সে যে স্ত্রী কারক হোক, সেই শুক্র যদি আপনার ন্যাচারাল চার্টে সপ্তম ভাবে থাকে, আপনি যেদিনে বিবাহ করবেন তার পর দিন থেকে আপনি জীবনে প্রচুর ভাবে উন্নতি করবেন। আপনি নিজেও ধারণা করতে পারবেন না আপনি কোন জায়গায় ছিলেন, আজকে কোন জায়গাতে আপনি আছেন, এটা আপনাকে বলতে পারে আপনার ন্যাচারাল চার্টে ঠিক সপ্তম ভাবে শুক্রের অবস্থান। এই সপ্তম ভাবে যদি শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, আপনার একটা জায়গায় পাঁচটা স্ত্রী থাকতে পারে, একটা জায়গায় দশটা স্ত্রী আপনার থাকতে পারে, এই সপ্তম ভাবে শুক্রের সঙ্গে যদি রাহুর অবস্থান থাকে, আমি ষষ্ঠ ভাবটাকে বাদ দিয়ে দিলাম, এই ষষ্ঠ ভাবে যদি আপনার শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, আপনার জীবনে কি ঘটতে পারে, ষষ্ঠ ভাব থেকে আমরা আমাদের জীবনে কি বিচার করি, না আপনার দুটো সন্তানের মধ্যে আপনার ছোট সন্তানের চাকরি জায়গা খুব ভালো চাকরি করছে, আর বড় সন্তান ব্যবসা করে ধনী। এবার আপনি যখন দুজনের সেভিংস এর জায়গাটা বিচার করবেন, তখন আপনার ন্যাচারাল চার্টের ষষ্ঠ ভাব আপনাকে বলে দিতে পারে যে আপনার সন্তানের অর্থপ্রাপ্তির জায়গাটা কি। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে দাদা আমার বড় সন্তানের অবস্থাটা খুব ভালো না ছোট সন্তানের অবস্থাটা খুব ভালো, এটা আমরা কিভাবে বুঝবো। কোন জাতকের যদি পঞ্চম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশন থাকে, সেই জাতকের একটা সন্তান থাকবে, তার অবস্থা কিন্তু খুব ভালো হবে। কোন জাতকের যদি পঞ্চম ভাবের মালিক ষষ্ঠ ভাবে বসে থাকে, সেই জাতকের যে দ্বিতীয় সন্তান হবে তার কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো হবে। কোন জাতকের যদি অষ্টম ভাবে শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, জীবনের সঠিক রাস্তাটাই দেখতে পাবেন না, বারবার চেষ্টা করবেন, চাকরির জন্য পরীক্ষা দিবেন, সংগ্রাম করবেন, না পাবেন ম্যারেজ সুখ, না পাবেন সন্তান সুখ, না পাবেন শারীরিক সুখ, বিভিন্ন দেহের বিভিন্ন রোগের সমস্যার কারণ আপনার ন্যাচারাল চার্টে এই অষ্টম ভাবে শুক্র রাহুর সঙ্গে বসে আছে। এই নবম ভাবে শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকলে কি হবে, পিতার সঙ্গে কোনো মিল নেই, পিতার সঙ্গে বিবাদ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা লাইন নিয়েছিলেন হঠাৎ করে চলে এলেন, দাদা মেয়েকে নার্সিং লাইনে পড়তে পারছিলেন হঠাৎ করে চলে এলেন, দাদা ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করছিল এক বছর করার পর পড়াশোনা ছেড়ে দিল, এই হঠাৎ করে ভুল সিদ্ধান্ত কেন আপনাদের জীবনে আসে, কারণ আপনার ন্যাচারাল চার্টে এই নবম ভাবে শুক্র যদি রাহুর সঙ্গে অবস্থান করে, আপনাদের জীবনে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ঘটতে পারে। তাই বারবার আপনাদের বলি এই জায়গাগুলো থেকে আপনাকে সচেতন সাবধান থাকতে হবে। দশম ভাবে যদি শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, কর্ম নিয়ে দুশ্চিন্তা, ঘরে বসে চিন্তা করছেন এই ব্যবসা করব, এই চাকরি করব, কোনো কিছু প্ল্যানিং সাকসেসফুল করতে পারছেন না, কারণ আপনার ন্যাচারাল চার্টে দশম ভাবে শুক্র রাহুর সঙ্গে অবস্থান করছে। এই দশম ভাবে শুক্র রাহুর সঙ্গে অবস্থান করা মানে কর্মসুখটাকে কেড়ে নিতে পারে। আপনাদের জীবনে পরিষ্কার হয়ে গেল যে আপনার জীবনে সুখটা কে কেড়ে নিতে পারে, না শুক্র যদি রাহুর সঙ্গে অবস্থান থাকে, কি কি বিষয়ে সুখটা কেড়ে নিতে পারে। আমি কি বললাম, দশম ভাবে যদি শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, কর্মসুখ থেকে আপনি বঞ্চিত থাকবেন। আরে ভালো চাকরি পেয়েছিলেন, স্যালারি ভালো পাচ্ছিলেন, কিছু সেভিংস করতে পারলেন না, রিটায়ার হয়ে গেলেন, এখন ভাবছেন যে জীবনে চাকরি না করলে আমি মনে ভালো করতাম, কোনো ব্যাংক ব্যালেন্স জিরো, কিছু নেই। এই একাদশ ভাবে যদি শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকে, অসৎ পারপাসে প্রচুর অর্থ ব্যয় করেছেন, সে অর্থটা কোনো কাজের কাজ করেননি, এখন চিন্তা করছেন যে জীবনে এত টাকা ইনকাম করেছি, এত রোজগার করেছি, সব অর্থকে নষ্ট করে দিয়েছি অসৎ পারপাসে, নিজের বিবেকটা বারবার কুড়ে খাচ্ছে কেন। এই একাদশ ভাবে শুক্র রাহুর সঙ্গে অবস্থান করছে। এই দ্বাদশ ভাবে শুক্র রাহুর সঙ্গে অবস্থান, হয়তো আপনার কন্যা সন্তানই আছে, অসৎ পাত্রের সঙ্গে বিবাহ হয়ে যেতে পারে, আছে আপনার পুত্র সন্তান,
অসৎ কোনো পাত্রীর সঙ্গে বিবাহ হয়ে যেতে পারে, ভুল স্থানে বিবাহ হতে পারে যদি দ্বাদশ ভাবে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান থাকে। এই যে লগ্ন থেকে দ্বাদশ, এই যে বারোটা ভাব পাঠ পাঠ যে আপনাদের বললাম, এইটা যদি আপনারা বিচারটা পেলেন, এবারে শুক্রের সঙ্গে রবির অবস্থান থাকলে কি হতে পারে, এটাও কিন্তু আমি আগামী দিন আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে জ্যোতিষ শাস্ত্র একটা এমনই শাস্ত্র যে সমুদ্রের জল, আমরা হয়তো ছোট চামচের এক চামচটা জানি, বাকি জানতে বহু সময় লাগে। আগে এখনো অবধি আমরা পড়াশোনা করি, অনেকে এসে প্রশ্ন করে যে দাদা আমি একটা জায়গায় সাতটা ব্যবসা করতে চাই, দাদা আমি 100 জনের একজন হতে চাই, দাদা আমি লাখের একজন হতে চাই। অনেকের ক্ষেত্রে দেখবেন আপনার কোনো জায়গাতে গানের কম্পিটিশন হচ্ছে, আপনি হঠাৎ করে গান করতে গেছেন, গলাটা বসে গেল, কেন ঘটেছে? আপনি একটা হয়তো ভালো জায়গাতে ভালো কোনো জায়গাতে ভালো খেলাধুলা করেন, হঠাৎ করে সেখানে যেয়ে দেখছেন আপনার শরীরটা কাজ করছে না, কেন? অনেকে বলে দাদা আমাকে টুকটাক করেছে, অনেকে বলে দাদা আমাকে কবিরাজ করেছে, অনেকে বলছে দাদা আমাকে চেলে দিয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বার্তাগুলো দেয়, এটা কেন আপনাদের জীবনে আসে বা আপনাকে কেন ক্ষতিটা করে? আপনার ন্যাচারাল চাটে এই শুক্রের সঙ্গে যদি কেতুর অবস্থান থাকে, অশোক পারপাস থেকে কোনো ক্ষতি আপনার জীবনে ঘটতে পারে, সেক্ষেত্রে বিচারটা কিন্তু খুব ভালোভাবে করতে। কারণ শুক্রের সঙ্গে যদি কেতুর অবস্থান থাকে, গুপ্তভাবে এসে ক্ষতি হয়ে যেতে পারে, গুপ্তভাবে এসে অর্থ নষ্ট হয়ে যেতে পারে, গুপ্তভাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আপনি জর্জরিত হয়ে যেতে পারেন। এমন একটা প্রেম ভালোবাসায় জড়িয়ে গেছেন, না পাচ্ছেন বাবাকে বলতে, না পাচ্ছেন মাকে বলতে, না পাচ্ছেন নিজের বাড়ির স্ত্রীকে বলতে, এই কথা কাউকে বলার নয়। কেন এই ধরনের সমস্যাটা আপনি জড়িয়ে গেলেন যে এখন নিজের বিবেকটা কুড়ে কুড়ে খাচ্ছে, কেন আপনার জীবনে এই ধরনের সমস্যাটা ঘটলো? না, শুক্রের সঙ্গে আপনার কেতুর অবস্থান অর্থকে তিলে তিলে সঞ্চয় করেছে, এমন একটা আইনি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন যে 20-25 লাখ টাকা অর্থ নষ্ট হয়ে গেল আইনি পারপাসে, কেন? না, শুক্রের সঙ্গে কেতুর অবস্থান। এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের জীবনে বারবার ঘটে, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাই বারবার বলি, আপনারা জানেন যে সন্তোষ ঝাড়গ্রাম, মেদিনীপুর, এগরা, বালিচক, চন্দ্রকোনা রোড, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া বিভিন্ন জায়গায় আপনারা পাচ্ছেন, কিন্তু চেম্বার আসার আগে যেটা করতে হবে অতি অবশ্যই আর কমসে কম 100টা প্রশ্ন লিখে আমার চেম্বারে কিন্তু আসবে, আর কমসে কম 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু এসে কিন্তু তাড়াহুড়া করবেন না, 2-5 মিনিটে বিচার করে ভাগ্যকে আমি কিন্তু পরিবর্তন করে দিতে পারি না। তাই বারবার বলি যে আপনারা যখন চেম্বার আসবেন, হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। দর্শকগণ দেখুন, সময়ের সাথে আপনাকে আমাকে সবাইকে কিন্তু চলতে হয়, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, কিন্তু সন্ত গোস্বামীর অনুষ্ঠান আপনারা কখনো মিস করবেন না। রেকর্ডিং প্রোগ্রাম গুলো যখন হয় তখন আমি জানি আপনারা মিস করেন না, আপনারা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখবেন, এবং লাইভ অনুষ্ঠানে আমরা আবার ফিরে আসবো শনিবার দিনকে। আর অবশ্যই আপনারা কিন্তু হাওড়া বালির জন্য 18 তারিখের জন্য বুকিং করবেন, আর এই মঙ্গলবার মেদিনীপুরের বন্ধুরা মেদিনীপুর স্টেশনের পাশে প্রজাপতি লজে অবশ্যই উনি থাকছেন, আপনারা গ্রামও পাচ্ছেন, মেদিনীপুরও পাচ্ছেন, বালিচকও পাচ্ছেন, বালিচকও পাচ্ছেন, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার গড়বেতা আমার নিজস্ব ভাগ্যচক্র চেম্বার, এখানে কিন্তু আপনারা পাবেন অতি অবশ্যই। কিন্তু চেম্বারে আসার আগে একটু হাতে সময় নিয়ে কিন্তু আপনারা আসবেন, কারণ আপনারা জানেন যে সন্ত গোস্বামী বিচার করতে একটু সময় লাগে, কারণ আপনার দশা, অনেকের মধ্যে প্রশ্ন করে দাদা আমাকে গ্রহ সাপোর্ট করছে, দশা সাপোর্ট করছে না, এটা নিয়েও আলোচনা করব। নিশ্চয়ই পরবর্তী পর্বে আমরা আবার আলোচনা করব, কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন, ওনার চেম্বারে চলে আসুন, নিরাকার স্বপ্নকে সাকার করুন, আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।